তাহলে সবাই মিলে দু হাত তুলে সবাই মিলে গাইবো, ঠিক আছে? করতালি দিয়ে বেশ। তবে আপনাদের সব ভালো, উলুধ ধ্বনিটা একটু কম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু উলু দিতে হবে। শুনুন, উ শব্দের অর্থ কৃষ্ণ, লু শব্দের অর্থ রাধা। যতবার উলু দেবেন ততবার কিন্তু রাধা গোবিন্দের নাম করা হবে। একবার উলুধ ধ্বনি দিলে গ্রামের মঙ্গল হয়, দুইবার উলুধ ধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, আর তিনবার উলুধ ধ্বনি দিলে সেই উলুধ ধ্বনি ভগবানের চরণে পৌঁছে যায়। তবে যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের দিতে হবে না। দেখি একটু জোর করে উলুধ ধ্বনি দিয়ে নিদায় গৌর হরি বল হরি বল। বেশ, জানি তাই। মেরা মন পঞ্ছিয়ে বলে মেরা মন পঞ্ছিয়ে বলে ওর বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পতনে রাধে রাধে গাও। সবাই মিলে করতালি দিয়ে হরি বল। मेरा मन पंछिए बोले मेरा मन पंछिए बोले उर वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, मैं राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन महन की प्रेमी पहचाने। हो वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन महन की प्रेमी पहचाने। ब्रज गलियों में झूमे झुमके, ब्रज गलियों में झूमे झुमके मन की तपन हो जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। मधुबन जी में जहाँ कन्हैया रस रचते हैं, जहाँ कन्हैया बासरिया अब बजते हैं। हो मधुबन जी में जहाँ कन्हैया रस रचते हैं, जहाँ कन्हैया बासरिया अब बजते हैं। राधा संग नचे साबरिया, राधा संग नचे साबरिया,
না, সব সময় দুহাত তুলে আছে। তা আমরা সব সময় না তুলতে পারি, অন্তত কীর্তনের আসরে বসে কীর্তনিয়ার সঙ্গে। তবে আজকে আমি কোনো কীর্তনিয়া নই, আমি হচ্ছি আপনাদের ঘরের ছেলে গৌরগোপাল সরকার। আজকে ছেলের সঙ্গে মায়েরা আর বাবারা দুহাত তুলে মেয়েরা। আচ্ছা বাংলায়, আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে কি বলে উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধা রাধা গাইব শ্যাম শ্যাম গাইব, রাধা রাধা গাইব শ্যাম শ্যাম গাইব, আমি শ্যাম শ্যাম গাইব শুধু রাধা রাধা গাইব, শুধু শ্যাম শ্যাম গাইব শুধু রাধা রাধা গাইব। বলো বৃন্দাবন বিহারি লাল কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, গৌরহরি কি, নিতাই চাঁদ কি, ঘুম পাচ্ছে নাকি, জয় বলে দিয়েছেন কিন্তু হরি বল। তবে আজকে আমাদের লীলা কীর্তন আস্তে আস্তে আমরা যে লীলা আজকে আস, তা প্রথম আমরা শুনবো কালিয়নাগ পূর্ব জন্মে কে ছিলেন, কেন তিনি কালিয়নাগ রূপে বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন এবং কেনই বা ভগবান কৃষ্ণ তাকে উদ্ধার করলেন। তাহলে এক এক করে আমরা সব শুনবো, তারপরে আরও শুনবো সেই কদম গাছ কেন চার যুগ ধরে বেঁচে আছে বলেছিলাম শেষ করে বলবো। তাহলে এক এক করে শুনবো, তবে কথা নয়, নড়াচড়া নয়, ঘুম নয়, গল্প নয়, আমরা এক জায়গায় বসে চুপচাপ এক মনে আজকে ভগবানের লীলা রস আস্বাদন করব। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন। আর ওই আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দ, তিনি মনে মনে চিন্তা করছেন যে আজকে আমি কালিও দমন করব, আজকে সেই দিন। তবে কালিয়নাগ কে ছিলেন পূর্বজন্মে, না কালিয়নাগ পূর্বজন্মে ছিলেন, তার নাম হচ্ছেন বৃহদর্ষ রাজা। আবার অনেক গ্রন্থে আমরা পেয়েছি বাবা চন্দ্রধ্বজ রাজা, আবার অনেক গ্রন্থে বলা হয়েছে হংসধ্বজ রাজা। এই রাজার ছিল হৃৎশূল ব্যাধি, হৃৎশূল ব্যাধি মানে বুকের যন্ত্রণা। সারাদিন রাজকার্য পরিচালনা করে, আর যেই সন্ধ্যা হয় আর সন্ধ্যাবেলায় রাজা ব্যাধিতে আক্রান্ত হয়। একদিন সারাদিন রাজকার্য পরিচালনা করেছেন, যেই সন্ধ্যা হয়েছে আর অমনি রাজা রাজসভা পরিত্যাগ করে বনের পাশে গিয়ে চিৎকার করে কাঁদছেন, বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, এই ব্যাধি থেকে আমাকে মুক্তি দাও, এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় সরোবরের মধ্যে একটি রাজহংস খেলা করছেন, ওই রাজহংস দৈববাণী করে উঠেছেন, মহারাজ মহারাজ আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। মুক্তি, মুক্তি, কে আমাকে মুক্তি দেবে, কে আমাকে মুক্তি দেবে, কত ডাক্তার কবিরাজ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারল না, কে তুমি? বলছে মহারাজ চিন্তা করবেন না, ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটি বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষের গহ্বরের মধ্যে একজন মুনিবর বাস করেন, আপনি যদি সেখানে গিয়ে ওই মুনিবরের পাদদক, পাদদক মানে চরণ ধৌত জল, আপনি যদি পান করতে পারেন তাহলে আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। রাজা বলছেন এমন কি কাজ, ছুটতে 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 ওই বটবৃক্ষের কাছে এসে দাঁড়িয়েছে, কথা নয় মা, বটবৃক্ষের কাছে দাঁড়িয়েছেন। এবার বটবৃক্ষের কাছে দাঁড়িয়ে বলছেন, এই বটবৃক্ষের গহ্বরের মধ্যে যে মুনিবর বাস করছেন, দয়া করে আপনি আপনার পাদদক আমাকে ভিক্ষা দিন। রাজার কথা শুনে বটবৃক্ষের গহ্বরের মধ্যে থেকে মুনিবর তার বাম চরণখানি বাইরে বার করে দিয়েছেন বাবা। যেই বাইরে বের করে দিয়েছেন, রাজা দেখছেন সর্বনাশ, চরণটি একেবারে গলিত চরণ, পুজ রক্ত, বড় বড় ঘা হয়েছে চরণের মধ্যে, ঘা, বড় বড় ঘা। তা রাজা দেখছেন বাড়িতে আমি রাজভোগ সেবা করি আর আমি কিনা রাজা হয়ে সামান্য একটা ব্যাধির জন্য এই বড় বড় ঘা, পুজ রক্ত, চরণ সেবা করব, চরণ ধৌত জল পান করব, না না না। তা মনে মনে ভাবছেন একটি চরণ তো খারাপ, মুনিবরের তো আরেকটি চরণ রয়েছেন, তা হে মুনিবর, মনে মনে ভাবছেন সেই চরণটি মনে হয় ভালো, তা হে মুনিবর দয়া করে আপনার এই চরণটি ভিতরে নিয়ে আপনার আরেকটি চরণ যদি আমাকে ভিক্ষা দিন তাহলে আমি বড় কৃতার্থ হব। এইবার রাজার কথা শুনে মুনিবর কী করেছেন, বাম চরণটি ভিতরে নিয়ে তার দক্ষিণ চরণটি বাইরে
বার করে দিয়েছে। যেই বাইরে বার করেছেন রাজা দেখছেন আগের চরণটা তবু ভালো ছিল আর এটা একেবারে আরো খারাপ। এটা আগেরটাই তো পোকা ছিল না বাবা, এটা আবার বড় বড় পোকা হয়েছে। শুধু তাই নয়, পুজ রক্ত পোকা বিলবিল করে বেড়াচ্ছে, মাংসপিণ্ডগুলো খসে খসে পড়ছে। তা রাজা কি করলেন, চরণ ধৌত জল পান না করে ওই চরণ দুটি নিয়ে মাথায় রাখলেন। যেই মাথায় রেখেছেন অবজ্ঞা করেছেন, এমন সময় দৈববাণী হলো, মহারাজ আপনারা তো গর্ব, আপনারা তো অহংকার, আপনাকে বলা হলো চরণ ধৌত জল পান করতে, আপনি পান না করে মাথায় রাখলেন, তবে আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনাকে অভিশাপ দিলাম, আপনি পরের জন্মে খলজনি প্রাপ্ত হবেন। পরের জন্মে খলজনি প্রাপ্ত হবেন, খলজনি মানে আপনাকে সর্পকুলে যেতে হবে, আপনার নাম হবে কালীয় নাগ, আপনি হবেন সাপেদের রাজা। মনির চরণে আছাড় খেয়ে পড়েছে, হে মনিবর এত বড় অভিশাপ আপনি আমাকে দেবেন না, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। রাজা, অভিশাপ যখন দিয়েছে আর ফেরাতে পারবো না, তবে হে মনিবর এই সর্পজনম থেকে সর্পকুল থেকে আমি কি মুক্তি পাবো না? অবশ্যই পাবেন, আমি কোন দিন মুক্তি পাবো? রাজা, আপনি যখন বৃন্দাবনে কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করবেন আর যেদিন আপনার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে নৃত্য করবেন সেই দিন আপনি এই সর্পকুল থেকে মুক্তি পেয়ে যাবেন। বেশ, সেই বৃহদর্শ রাজা আমাদের দ্বাপর যুগে বৃন্দাবনে কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করেছেন। তা ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, দেখুন আরেকটি কথা বলে দিই, ভগবান কৃষ্ণ কালীয়কে দমন করলেন বাবা, ইচ্ছা করলে মেরে ফেলতে পারতো, কারণ তিনি বকাসুর বধ করেছেন, তিনি পুতনা নিধন করেছেন, তিনি তিনাবর্ত অসুর বধ করেছেন, তাহলে কালীয় নাগ তো একটা অসুর, তাই তো? তাকেও বধ করতে পারতো, কিন্তু বধ করলেন না, দমন করলেন। কেন? কারণ ওই যে বললাম, ভগবান যত লীলা করেছেন সব কিন্তু জীব শিক্ষার জন্য, আমাদেরকে শিক্ষা দেবার জন্য ভগবান লীলা করেছেন। কেন? কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কালীয় নাগ রয়েছেন বাবা, আমাদের প্রত্যেকের মধ্যে কালীয় নাগ কে? আমাদের প্রত্যেকের মধ্যে কালীয় নাগ হচ্ছেন অহংকার রূপ কালীয় নাগ। ভগবান বলছেন, হে কলির জীব, তোমরা অহংকার রূপ কালীয় নাগকে আগে দমন করে ফেলো। কারণ ভগবান বলছেন, আমি সব কিছু সহ্য করতে পারি, সব কিছু, কিন্তু দুটি বস্তু আমি সহ্য করতে পারি না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আরেকটি হচ্ছে ভক্তের এই চোখের জল। ভগবান কিন্তু অহংকার সহ্য করতে পারে না বাবা, অহংকার অভিমান যারা ত্যাগ করতে পারবে একমাত্র তারাই কিন্তু ভগবানের চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। তাই ভগবানের চরণে নিজেকে সব কিছু সঁপে দিতে হবে। হে ভগবান, আমি তোমার, তুমি আমার, আমার দেহ, আমার হৃদয়, আমার মনপ্রাণ সব তোমার চরণে দান করে দিলাম, আজ হতে আমি তোমার হলাম আর আজ হতে তুমি আমার হলে। মম জীবন যৌবন, একটু অনুভব করুন মায়েরা, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশিথিনি সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নেবেরো নিভৃত পূর্ণিমা নিষেধে নিশম, জাগিবে একাকী তব করুন আস্তে। ভগবান বলছেন, মন্তুলসী ভক্তিচন্দন যে যেন আমায় দিতে পারে,
কাষ্ঠের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। মায়েরা একটু ভাবুন, ভগবান বলছেন তোমার যদি তুলসী পাতার অভাব থাকে তাহলে তোমার কাছে আছে তোমার মন তুলসী, তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে তাহলে তোমার কাছে আছে তোমার ভক্তি চন্দন, আর তোমার যদি গঙ্গা জলের অভাব থাকে, ধরুন আপনার বাড়িতে গঙ্গা জল নাই, তাই বলে কি আপনি ভগবানের চরণে গঙ্গা জল দিতে পারবেন না? অবশ্যই। ভগবান বলছেন তোমাদের প্রত্যেকের কাছে রয়েছে তোমাদের এই নয়নের গঙ্গা জল, একত্রিত করে ভগবানের চরণে দিতে হবে। জাগিবে একাকী নিদাই গৌর হরিবোল, তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া, মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন, মম সফল স্বপন, মম দুঃখ বেদন, মম সফল স্বপন, তুমি ভরিবে গৌরবে নিশিথিনি সমু, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ভগবান কৃষ্ণ দেখছেন এটাই সুযোগ, আজকে আমাকে কালীয় দমন করতে হবে, কারণ আজকে হচ্ছে বলরামের জন্মদিন, আজকে বরদাদা বলরাম আমার সঙ্গে গোষ্ঠে আসেনি। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, যেদিনকে কৃষ্ণ কালীয় দমন করলেন সেদিন কিন্তু চারটে তিথি একদিনে, চারটে উৎসব একদিনে। কি কি আমি বলে দিচ্ছি, মিলিয়ে নিন। প্রথম উৎসব, প্রথম তিথি সেদিন ছিল বলরামের জন্মদিন, কারণ বলরাম যদি গোবিন্দের সঙ্গে গোষ্ঠে যেত সেদিন তাহলে কিন্তু কৃষ্ণ সেদিনকে কালীয় দমন করতে পারতেন না। তা সেই দিন জন্মদিন বলে বলরাম যায়নি, ভগবান দেখছে এই সুযোগ। আর দ্বিতীয় তিথি কি, সেদিন ছিল ঝুলন পূর্ণিমা, যেদিন ঝুলন পূর্ণিমা। আবার সেই দিন তিন নাম্বার তিথি কি, সেই দিন ছিল রাখি পূর্ণিমা। তাহলে তিনটে হয়ে গেল। আরেকটি তিথি কি, আরেকটি উৎসব কি, না সেই দিনকে কৃষ্ণ কালীয় দমন করলেন। তাহলে চারটে তিথি বাবা একদিনে। তা ভগবান কৃষ্ণ দেখছে এটাই সুযোগ, আজকে হাত ছাড়া করা যাবে না, আজকে আমাকে একটু ছলনার আশ্রয় করতে হবে। এই বলে ভগবান কৃষ্ণ আজকে একটু ছলনার আশ্রয় করেছেন। কেমন না ভগবান কৃষ্ণ আজকে বিনোদ খেলা খেলছেন বৃন্দাবনে। কোন খেলা? বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ সুন্দর, বিনোদ শব্দের অর্থ নূতন। তা ভগবান খেলা খেলতে 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 বলছেন, এই শ্রীরাম, এই সুদাম, আজ খেলিতে বিনোদ খেলা, হরি বল, আজ শ্রম সভা আজ খেলি বিনোদ খেলা, শ্রম সভা আজ শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, পিপাসায় কাতর কাতর, আজ শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, আজ বলি খেলা ভালো লাগে না গো, গোবিন্দের খেলা ভালো লাগে না গো, আজ খেলা ভালো লাগে না গো, আজ খেলা ভালো লাগে না গো, বিনোদ খেলায় আবার কাল হবে, আজ খেলা ভালো লাগে না গো, বিনোদ খেলায় আবার কাল হবে, বলি এই না মধুর বৃন্দাবনে, বিনোদ খেলায় আবার কাল হবে, এই না মধুর বৃন্দাবনে,
বিনোদে খেলায় আবারে কালে হবে এই না মধুর বৃন্দাবনে বিনোদ খেলায় আবার কালে এই না মধুর বৃন্দাবনে বিনোদ খেলা কালে হবে এই না মধুর বৃন্দা বিনোদ খেলায় আবার কালে হবে আরে বিন্দুয়ঙ্গে ঝরে বিপাশায় কত আজ সেদ বিন্দুয়ঙ্গে ঝরে আজ বিপাশায় কত এই শ্রীদাম এদিকে আয় শোন ভাই এই সুদাম এদিকে আয় শোন শোন আরে কাছে আয় না শোন না আজ আমার একটু খেলতে ভাল লাগছে না দেখ না এত প্রচণ্ড গরম পড়েছে আর গরমে আমার গা থেকে ঘাম ঝরছে ভাই শোন ভাই আমার খেলতে একটু ভালো লাগছে না একটি কাজ করবি সুদামে সুদামে এটা কি কহে বার বার পিপাসাতে কণ্ঠ শুষ্ক হতেছে আমার বলছে আমার গলাটা না শুকিয়ে গেছে একটু জল খাওবি ভাই আরে বল না খাওবি তা সুদাম সুদাম একটু মৃদু হাসলেন খানাই শোন ভাই এই বৃন্দাবনে কি জলের অভাব তুই সামান্য একটু জল খেতে চেয়েছিস তারপর এরম করে বলছিস কেন চিন্তা করিস না তুই এই কদম গাছের তলায় বসে থাক আমরা এক্ষুনি তোর জন্য জলের ব্যবস্থা করছি ভগবান কৃষ্ণ আজকে একটু মৃদু মৃদু হাসছেন ওরে শ্রীরাম ওরে সুদাম তোরা জানিস না আজকে আমি ছলনার আশ্রয় করেছি ছলনা তা ভগবান ছলনার আশ্রয় করে এবার যোগমায়াকে স্মরণ করলেন তাহলে যোগমায়াকে যিনি দুর্গা যিনি কালী তিনি হচ্ছেন যোগমায়া হ্যাঁ তা শুন আমরাও প্রত্যেকে এই মন্দিরে বসে আমরাও একটু যোগমায়ের শরণাপন্ন হই একটু মায়ের চরণ আশ্রয় করি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়নে তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বলধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনা শিরি তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুয়াস্বাধা নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কালী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গৌরময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে
যোগমায়া সামনে এসে দাঁড়িয়েছেন। হে গোবিন্দ আমাকে স্মরণ করলে কেন? হে যোগমায়া, আমি বৃন্দাবনে যত লীলা করেছি সব তোমার কৃপায়, তোমার করুণায়। আজও বৃন্দাবনে একটি লীলা হবে, যে লীলার নাম হবে কালীয় দমন লীলা। তা আমাকে কী করতে হবে? হে যোগমায়া, তুমি বৃন্দাবনের সমস্ত জলরাশি শুকিয়ে দাও। এই দেখুন বাবা বলছেন, শ্যামকুণ্ড শুকিয়ে দাও, রাধাকুণ্ড শুকিয়ে দাও, মানসগঙ্গা শুকিয়ে দাও, ব্রহ্মকুণ্ড শুকিয়ে দাও, মানসরোবর শুকিয়ে দাও, শুধুমাত্র কালীদহের জল তুমি শুকাবে না, পরিপূর্ণ করে রাখবে। যোগমায়া তাই করলেন, সব জায়গা শুকিয়ে দিলেও কালীদহ শুকালো না, কালীদহের জল পরিপূর্ণ করে রাখলো। এইবার শ্রীরাম সুদাম বলছে, কানাই ভালো করে আশীর্বাদ কর। হে কৃষ্ণ, এই ভগবান একটু আশীর্বাদ কর ভাই, আমরা এক্ষুনি তোর জন্য যেন ভালো করে একটু জলের ব্যবস্থা করতে পারি। এবার শ্রীরাম সুদাম ভগবানের চরণধুলি মাথায় নিয়ে চলেছেন জল আনবার জন্য। কৃষ্ণ অনুমতি পেয়ে জল আনিতে যায়, কৃষ্ণ অনুমতি পেয়ে জল আনিতে যায়, বলি নানা বন ভ্রমণ করে জল নাহি পায়, নানা বন ভ্রমণ করে জল নাহি পায়, আজ নানা বন নানাবন আজ নানাবন ভ্রমণ করে জল নাহি পায়, নানাবন ভ্রমণ করে জল নাহি। কি রে ভাই, রাধাকুণ্ডে গিয়ে দেখছে শুকনো হয়ে আছে, মানসগঙ্গা গিয়ে দেখছে শুকনো হয়ে আছে, শ্যামকুণ্ড শুকিয়ে গেছে, ব্রহ্মকুণ্ড শুকিয়ে গেছে, মানসগঙ্গা শুকিয়ে গেছে। এই শ্রীরাম, আমরা কোথাও জল পাচ্ছি না, সব জায়গা শুকিয়ে গেছে, চল তো আরেকটু এগিয়ে যাই। এইবার শ্রীরাম সুদাম আরেকটু কিছু দূর এগিয়ে গিয়েছেন। আজ ভ্রমিতে ভ্রিবল ভ্রমিতে সবে আজ পিপাসিত হইল, আজ কালীদহে তীরে আসি উপনীত হলো, আজ ভ্রমিতে ভ্রমিতে সবে পিপাসিত হইল, আর কালীদহ তীরে আসি উপনীত হইল, আজ কালীদহের জল হেরি। এই শ্রীরাম দেখ ভাই, আমরা কোথাও জল পাচ্ছিলাম না, আজকে কালীদহের জল একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আজ কালীদহের জল হেরি, আজ আনন্দ বাড়িল, আজ কালী দহের জল হেরি, আজ আনন্দ বাড়িল, আজ ধেনু বৎস গণেশ হবে জল খাওয়াইল, আজ ধেনু বৎস গণেশ হবে জল খাওয়াইল। আরে প্রথম জল খেলো কারা? জয়নিতাই, ব্যস্ত হলে হবে না, মন দিয়ে শুনতে হবে। প্রথম কারা জল খেলো? আমি কিন্তু জিজ্ঞাসা করব, পরে বলবেন কীর্তন ভালো হয়নি, তা কিন্তু আমি বলতে দেব না। আজকে অরিজিনাল পদাবলী কীর্তন, এখন ওই তত্ত্বতত্ত্ব করে আমরা পাগল হয়েছি কিন্তু এইগুলো আমরা শুনতে চাই না। এই পদাবলী কীর্তন, রাধাকৃষ্ণের প্রেমলীলা, রাধাকৃষ্ণ কৃষ্ণ যে কালীয় দমন করলো, এটা হচ্ছে অরিজিনাল ঘটনা, আপনি বৃন্দাবনে গেলে দেখে আসবেন। আজকে প্রথমে জল কারা খেলো? প্রথমে জল খেলো যারা গরু বাছুর ছিল, যারা ধবলি শ্যামলি পিয়ালি লালি কমলি,
বাবা তখনও কিন্তু সখাগণ জানে না যে কালীদহের জল বিষ জল, তখনও জানে না যে ওই বিষ জল পান করলে আমরা প্রত্যেকে প্রাণে মরে যাব। তা প্রথম গরু বাছুর জল খেলো, হ্যাঁ, তারপরে অবশেষে রাখালগণ অঞ্জলি পুড়িয়া, অবশেষে রাখালগণ অঞ্জলি পুড়িয়া তারা ইচ্ছা ভরে পান কইল আনন্দিত হইয়া, আবার ইচ্ছা ভরি পান কইল আনন্দিত হইয়া, তাদের আনন্দয়া ধরে না রে, তাদের আনন্দয়ারে ধরে না রে, আনন্দয়ার ধরে না রে, বলে আনন্দয়ারে ধরে না, তাদের আনন্দয়ারে ধরে না রে, দেখে কৃষ্ণ 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 বলে আনন্দয়া ধরে না রে, কৃষ্ণ 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 হরি 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 তাদের আনন্দ ধরে আর মুখে কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে আরে কৃষ্ণ 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 আনন্দ আর ধরে আরে কৃষ্ণ 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 আনন্দ আর ধরে তাদের আনন্দ আর সখাগণ বিষ জল পান করলো। এইবার বিষ জল পান করে তাদের অবস্থা কি হলো? যেই বিষ জল পান করেছেন আর বিষ জল পান করার সঙ্গে সঙ্গে সখাগণের সমস্ত অঙ্গে বিষক্রিয়া দেখা দিল। আস্তে তাকান, সখাগণের সমস্ত অঙ্গে বিষক্রিয়া দেখা দিয়েছে বাবা। সখাগণ আর কথা বলতে পারছে না, ধুলোর মধ্যে আছাড় খেয়ে পড়ছে আর বলছে, ওরে কানাই ওরে কানাই, তোর সঙ্গে বুঝি আমাদের আর দেখা হবে না, না জেনে আমরা বিষ জল পান করেছি আর বিষ জল পান করে মনে হয় আমাদের প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। সখাগণ কাঁপছেন, দাঁড়াতে পারছেন না, কোন সখাগণ ধুলোর মধ্যে আছাড় খেয়ে পড়ছেন, আবার কোন সখাগণ চিৎকার করে কানাই কানাই বলে ডাকছেন। আর যারা গরু বাছুর ছিল বাবা, তারা তো আমাদের মতো কথা বলতে পারে না, তারা তো বোবা, তারা কি কথা বলতে পারে? তারা কেঁদে কেঁদে বলছেন, ভগবান তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, এই পশু জন্মে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, এই পশু জন্মে আমরা গোবিন্দ বলে ডাকতে পারি না, এইবার যদি জন্ম হয় কি অনুরাগ দেখুন তাদের মায়েরা, এইবার যদি জন্ম হয় তাহলে আমাদের আর তুমি পশুকুলে জন্ম দিও না, আমাদের তুমি মানুষ কুলে জন্ম দিও, যে মানব জন্ম পেয়ে আমরা কৃষ্ণ বলে ডাকবো, যে মানব জন্ম পেয়ে আমরা কৃষ্ণ বলে কাঁদবো।